সম্প্রতি শেখ হাসিনা সরকারের পতনের পর একের পর এক যেন বেরিয়ে আসতে শুরু করেছে থলের বিড়াল। গ্রেফতার হচ্ছে এমপি, মন্ত্রী, পুলিশ, সেনা কর্মকর্তা সহ বহু উচ্চ পদস্থ কর্মকর্তারা। ইতোমধ্যে শুরু হয়ে গেছে যৌথ অভিযান। গতকাল রাতেই তাই গ্রেফতার করা হয়েছে বেশ কিছু হ্যাভিওয়েট কর্তাদের। গতকাল রাতে গ্রেফতারকৃত ব্যক্তিদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও একেএম শহীদুল হক। গতকাল রাতে পৃথক হত্যা মামলা সহ একাধিক মামলার দায়ে আটক করা হয় তাদের। গতকাল রাতেই গ্রেফতার করা হয়েছে মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সভাপতি নাইমুল হাসান রাসেলকেও। গতকাল র‍্যাব তাকে গ্রেফতার করার পর মোহাম্মদপুর থানায় হস্তান্তর করে। তার বিরুদ্ধে রয়েছে একাধিক ছাত্র হত্যার দায়, এমনকি সাবেক মার্কিন রাষ্ট্রদূতের গাড়িবহরে হামলারও অভিযোগ রয়েছে রাসেলের বিরুদ্ধে। এরাতে আরও গ্রেফতার হয়েছেন ডায়মন্ড ওয়ার্ল্ডের আলোচিত ব্যবস্থাপনা পরিচালক ও আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প বাণিজ্য উপকমিটির সদস্য দিলীপ কুমার আগরওয়ালা। তার বিরুদ্ধেও রয়েছে সাম্প্রতিক আন্দোলনে ছাত্র হত্যার মামলা। এছাড়াও তার প্রতিষ্ঠান ডায়মন্ড ওয়ার্ল্ডের বিরুদ্ধেও রয়েছে একাধিক চোরাচালান ও নকল হীরা বিক্রির অভিযোগ। এছাড়াও রাজধানীর সচিবালয় এলাকায় হামলার ঘটনায় আটক হয়েছেন সোহাগ মিয়া ও মিজানুর রহমান তুহিন নামক দুই আনসার সদস্য। তারা পরিকল্পিতভাবে ওই দিন সচিবালয়ে হামলা করেছেন বলে জানা যায়। সিফাত মাহমুদ, দ্য মেট্রো টিভি।